পার্পল আছে পার্পল কালার দুটো জিনিস নিয়েছি আরে দেখো কি রকম সর্দি হয়েছে আরে সর্দি কি ব্যাথা সো হ্যালো গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ইয়োরস জি তো আমি যাচ্ছি আজকে কলকাতা আর কেন যাচ্ছি তো তোমরা সবাই ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেন যাচ্ছি আর যাব এই রাস্তা দিয়ে তো চলো যাওয়া যাক তো গাইস একটু দাঁড়িয়ে পড়লাম তো সকাল থেকে এখনো পর্যন্ত টিফিন করিনি তো হালকা করে কিছু দোকানে টিফিন করব তো টিফিন করে একদম বেরিয়ে যাব তো চলো টিফিন করা যাক তো গাইস আমার খাওয়া রেডি হচ্ছে কে জানা ও মেরে তু আশিক রহনা আশিক রহনা ও সজন রে পাস তো আনা না কবি মুঝে ছোড় কে জানা ও মেরে তু আশিক তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো গাড়িটা এখানে আমি গ্যারেজ করব এই গাড়ি ঠিক আছে গ্যারেজ করে আমি বাসে করে যাব ঠিক আছে তো চলো গাড়িটা গ্যারেজ করা যাক গাড়িটা গ্যারেজ করে দিয়েছি তো আমি এখন যাচ্ছি হাই রোডে ওখানে ওখান থেকে বাস যাই ওখান থেকে বাস ধরবো তো এখান থেকে আমি বাস ধরবো ঠিক আছে প্রচুর আওয়াজ গরম লাগছে একটা ভুলে দেয় এখন তো বাসের জন্য ওয়েট করছি এখন বাস এখন আসছে না বাস আসুক তো বাস এসলে তো বাসে উঠবো তো বাসের জন্য ওয়েট করছি তো গাইস বাস চলে এসছে তো এই যে বাস তো এই বাসে যাবো সজন জব পাস না আয়ে তো গাইস এই মাত্র আমি বাস থেকে নামলাম তো আমি যাবো এখন মেট্রো গলি তো ওই সাইডে আছে ঠিক আছে তো চলো যাওয়া যাক আমার একটু কিছু কাজ আছে ওইখানে তো আমার ওখানে কিছু কাজ আছে ওখানে কাজ কমপ্লিট করে তো কিছু জিনিস কেনার আছে কিছু জিনিস কেনার মোবাইলের ক্যামেরা গ্লাস গ্লাস কিছু কেনার আছে আর কি ঠিক আছে আর এটা হচ্ছে ধর্মতলার নিউ মার্কেট এটা ঠিক আছে এখানে সব কিছু আছে মোবাইল কভার থেকে জামা প্যান্ট সব কিছু আছে পাওয়া যায় এখানে আর ওই সাইডে আছে মেট্রো গলি মেট্রো গলিতে যাচ্ছি আমি এখন তো এখানে কিছু কাজ আছে আমার এখানে কাজটা কমপ্লিট করে আমি তো ওই সাইডে যাবো আবার ওখানে কিছু ক্যামেরা গ্লাস ফ্লাস কিছু কেনার আছে ওখানে আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ক্যামেরার দোকান এসে গোপ্রো থেকে সব কিছু ক্যামেরা ফ্যামেরা পাওয়া যায় এখানে সব অনেক দোকান আছে এখানে মেট্রো গলিতে পুরো ক্যামেরার মানে পুরো ক্যামেরার দোকান এখানে ক্যামেরা থেকে শুরু করে স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছু যা যাবতীয় ভিডিওর যা কিছু সব এখান থেকে পাওয়া যায় আর আমি যাবো ওই সাইডটা ওইখানে এখানে একটা দরকার আছে আমার দোকানে তো চলো ওইখান থেকে কাজটা কমপ্লিট করে আমি বেরোবো ঠিক আছে তো ভাই আমি এখানে একটা দোকানে এসেছিলাম হয়ে গেছে কাজ কমপ্লিট আমি এখন এই দোকানটাতে ঢুকবো এখন ঠিক আছে আগের বারে নিয়েছিলাম আমার এই দোকানটা থেকে নিয়েছিলাম আমার মোবাইলটা যে গ্লাস কিনেছিলাম এই দোকানটা থেকে নিয়েছিলাম আর কি ঠিক আছে তেরে তেরে বিনা তু মেরা রোজ কম লিটল ক্লোজ তু মেরা রোজ কম লিটল ক্লোজ দেখাচ্ছি হ্যাঁ এটা তো আপনাদের এই দোকান থেকে নিয়ে গেছি এটা এই যে এটা লাগিয়েছে মনে আছে পার্পেল আছে পার্পেল কালার যা এখানে তো গাইস দুটো জিনিস নিয়েছি একটা গ্লাস আর এটা ক্যামেরা ক্যামেরা গ্লাস না ক্যামেরা গ্লাস আর কি ঠিক আছে চলো যাওয়া যাক আসি দাল টাটা তো গাইস সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ি যাব তো বাড়ি যাব আগে বাস স্ট্যান্ড যাবো ওখানে বাস স্ট্যান্ডে বাস টিকিট কাটবো টিকিট কেটে বাড়ি যাবো সোজা বাড়ি আর কোথাও দাঁড়ানো অনেকটা দেরি হয়ে গেছে চলো বাস স্ট্যান্ডে যাওয়া যাক
আর ওই সাইডে বাস স্ট্যান্ড আছে, ঠিক আছে। গাইস আমাদের এখন চা খেতে ইচ্ছে করছে, তো এখন চা খাবো, চা খেয়ে বাস উঠবো, তখন বাড়ি যাবো, ঠিক আছে। এখন চা খাওয়া যাক, তাহলে চা দেবে একটা। তো এই হচ্ছে চা দোকান, তো চাটা খেলে তো খেয়ে যাবো, ঠিক আছে। सूरज की किरणें आने दे मेरे मीत, अब चल जाने दे जो भी बीत, ओ जगे ताने पे ताने दे उनकी। तो भाई चाका कंप्लीट हो गया, तो এখন টাকা দেব, কত হইছে? मितवा और सारी उम्र ना गवा दे, मितवा क्यों सोचे बादल भरे हैं जबकि वो तो रुके हैं क्योंकि बारिश। तो चलो जाओ, जा একদম সোজা বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে টিকিট কাটবো, টিকিট কেটে বাস উঠবো। সমজ রেও, সমজ রেও, সমজ রেও না। বাস স্ট্যান্ড এই যে, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার আর আছে, ঢুকবো। ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी ना कर जोरा जोरी ऐसी प्रीत। तो गाइस टिकट कटनी है, चाहिए हमसे टिकट। तो टिकट नंबर आछे हमार 1676 1676। তো আমি বাসটা বুঝতে এখন কোথায় বাস আছে, তো চলো যা যা ওই যা যত সময় সামনে দিকটা বাস থাকবে, যত সময় চারটে সময় বাস ছাড়বে। তানে পে তানে দে উনকি সুনে না, देखो सावन आए रे मन हसाए मितवा, और सारी उम्र ना गवा दे मितवा, क्यों सोचे बादल भरे हैं जबकि वो तो रुके हैं क्योंकि बारिश। सामने तो हवे मने उच्चारी मेरे रांझना बता 1676 এটাই হচ্ছে নাম্বার, এই হচ্ছে বাস। চলো বাসে উঠা যাক। সূরজ কি কিরণে আনে দে। বাস থেকে নামলাম, অনেকটা সুন্দর হয়ে গেছে। এখন বাজে 6:06 হয়েছে, চলো বাড়ি যাওয়া যাক। তো গাইস এখন আমি হালকা কিছু টিফিন করব, তো তার জন্য দাঁড়ালাম। তো এই যে দোকান, ওই দোকানটাতে যাবো এখন খাবো, ঠিক আছে। मितवा और सारी उम्र ना गवा दे मितवा, क्यों सोचे बादल भरे हैं जबकि वो तो रुके हैं क्योंकि बारिश तो आनी है ना। জামে ভর্তি, পুরো জামে পড়ে গেছে পুরো একদম। পুরো জামে ভর্তি। আর এখানে একটা নতুন হয়েছে স্মার্ট পয়েন্ট, ঠিক আছে। জিও একদিন এসে ভিডিও ভিডিও করবো, ঠিক আছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ির কাছে চলে এসেছি, পুজো জগদ্ধাত্রী পুজো হচ্ছে, আর এখানে দোকানে চলে এসেছি। দোকানে একটা বন্ধু চা খাওয়াচ্ছে, চা খেতে খেতে একজনের সঙ্গে দেখা হয়ে গেল, এই যে বাইকের মালিক, ঠিক আছে। সেই যে কবে বাইক কিনেছে, ঠিক আছে, আর দেখা সাক্ষাৎ পাওয়া যায়নি, মানে মানা যায় এগুলো। এই যে দাদা, বলো বলো, বিবেশ করো বিবেশ, ঠিক আছে। গার্লফ্রেন্ড নেই, মিথ্যে বলছে, মিথ্যে বলছে, হারিয়ে গেছে, হারিয়ে গেছে, মেলার মাঝে হারিয়ে, তোর গার্লফ্রেন্ড মেলাতে হারিয়ে গেছে, ঠিক আছে।
देखो सावन आए रे मन हसाए मितवा और सारी उम्र ना गवा दे मितवा क्यों सोचे बादल हरे हैं जबकि वो तो रुके हैं क्योंकि बारिश तो आनी है ना मेरे रांझना बता देना साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो आरी 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 अब तो आ रही बारात अब ये आए नाचे गाए देखो राग है भाई की कोर चीज तू ही ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ ठंडा ले गए ठंडा ले गए अरे बुरी बाबा रे चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए कट ओवर एक्टिंग के वजह से तो गाइस फाइनली मैं बाड़ी चले এসেছি আর এখানে ব্লগটা এন্ড করছি আমি আর সবাইকে বলবো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই তোমরা করবে আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ টাটা